অফিস থেকে এসে দেখি আমার বর আমার একটা সারপ্রাইজ এনে রেখেছে, খুব ভালো সারপ্রাইজ। চলো তোমাদেরকে আগে দেখিয়ে দেখি সারপ্রাইজ। বলো তো, কাঁকড়া আমার খুব ফেভারিট। আমি বেছে ধুয়ে অলরেডি ভাজা বসিয়ে দিয়েছি, অর্ধেকটা ভাজা হয়ে গেছে আর এখানে অর্ধেকটা ভাজা হচ্ছে। এটা আমার খুব ফেভারিট, এটা আজকে ঝাল ঝাল কষা কষা করে রান্না করব। আর এইদিকে বসিয়ে দিয়েছি ভাত, ভাত অলরেডি হয়ে গেছে, নাবিয়ে দেবো। আর এইদিকে কাঁকড়ার দাঁড়াগুলো ভাজা চলছে, বডিগুলো ভেজে রেখে দিয়েছি। আর এখানে কিছুটা এখনো ভাজতে বাকি আছে, তো এখন আগে পেঁয়াজটা কেটে নেবো। মানে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, যা কিছু দেব সমস্ত কিছু আগে রেডি করে নিই। রেডি করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কী কী দিয়ে করবো আর কীরকমভাবে করবো, সেটা তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো ভিডিওটা। তো এখানে দেখতেই পাচ্ছ সব কাঁকড়াটা ভাজা হয়ে গেছে। কড়াইতে এতটা মতন তেল আছে, এই তেলটা দিয়ে আমি দিয়ে দেবো এতটা মতন জিরে ফোড়ন। ঠিক আছে, জিরে ফোড়ন দিয়ে দেবো। আর এই যে এতটা মতন পেঁয়াজ কেটে নিয়েছি, এই পেঁয়াজটাকে এতে দিয়ে দেবো। কাঁকড়াটা ভাজবার সময় অলরেডি তেলের মধ্যে নুন দেওয়া ছিল, তাই এখন আর পেঁয়াজ ভাজবার সময় নুনটা দেবো না, কারণ পেঁয়াজটা থেকে পুরোপুরি তাহলে জল বেরিয়ে যাবে, ভালোভাবে ভাজা হবে না। পেঁয়াজটা ভাজা হলে তারপরে রসুন, আদা বাটা সমস্ত কিছু অ্যাড করব। তাহলে চলো আগে সমস্ত কিছু বাটাবাটিটা কমপ্লিট করে ফেলি। তো এখানে মোটামুটি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এই যে রসুনটা আর লঙ্কাটা আগে থেকে বেটে রেখেছিলাম, এটা একে দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে আগে নাড়াচাড়া করে দেবো। তো এখানে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা সব ভাজা হয়ে গেছে। এবার এতে এই যে টমেটো আর আদাটা বেটে রেখেছি দিয়ে দেবো। আগে আদা বাটাটা দিয়ে দিই, আদা বাটাটা আগে দিয়ে দিই। আদা বাটাটা একটু, আদাটা ভাজা ভাজা হয়ে গেলে টমেটোটা দেবো, সেই সাথে নুন দিয়ে দেবো যাতে জলটা টমেটো থেকে বেরিয়ে যায়। আগে আদাটা ভাজা ভাজা হোক। তো এবার সব ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে যে টমেটোগুলো অনেকটাই, দুটো বড় বড় টমেটো নিয়েছি, সব টমেটোগুলো দিয়ে দেবো। দিয়ে টমেটোগুলো দিয়ে, টমেটোগুলো গলে গেলে তারপর সব যা যা ড্রাই স্পাইসেস দেবো সেগুলো সব অ্যাড করবো। তো টমেটোগুলো আগে গলে যাক। এবার এইটার মধ্যে অল্প একটুখানি নুন দিয়ে দেবো, আর মিক্সি ধোয়ার যে জলটা ছিল, এই যে জলটা, জলটা মশলাটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে আগে ভালো করে ফুটতে দেবো মশলাটাকে। তো মশলাটা দিয়ে মোটামুটি তেলটা বেরিয়ে গেছে, এবার একে একে সব ড্রাই স্পাইসেসগুলো অ্যাড করে দেবো। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে আগে কষিয়ে নেব। ঠিক আছে, আগে কষিয়ে নেব, তারপরে এতে জল দেব। আগে এটা ভালো করে কষানো হয়ে যাক মশলার গন্ধ বেরোলে, তারপরে এতে জল দেব। তো মশলাটা দেখতে পাচ্ছ তলাতে এরকম লেগে যাচ্ছে, মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, সুন্দর গন্ধও বেরিয়ে গেছে। এইবার এটার মধ্যে দিয়ে দেবো জল, জল দিয়ে ফুটিয়ে নেবো আগে। তো জলটা দিয়ে দিচ্ছি, এখন একটু বেশি করেই জলটা দিলাম। দিয়ে আগে ভালো করে ফুটাবো, এই সময় গ্যাসটাকে জোর করে দেবো, দিয়ে ভালো করে তাকে ফুটে যাক। তো একদম টকবক করে ফুটে গেছে, এইখানে মশলাটা সুন্দর ফুটে গেছে, গন্ধও বেরিয়ে গেছে। এইবার এই যে আগে থেকে ভেজে রাখা কাঁকড়াটা এইটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটুখানি নেড়ে দেবো। ফুটুক,
ততক্ষণে দিয়ে দেবো ওপর থেকে চাপা আস্তে আস্তে। আর ফুটুকেটা গ্যাসের ফ্লেমটা করে দিচ্ছি আস্তে। তো এখানে ফুটেই গেছে দেখি। ও হো কি দারুণ কালার এসেছে, একদম সুন্দর। আমি প্রত্যেকটা রান্নাতে এভারেস্টের এই কিচেন কিং মশলাটা দিয়ে দিই একটুখানি, অল্পই দিলাম, দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেবো। একদম শুকনো করবো না, গামাখা গামাখাই রাখবো, কারণ এটা দিয়ে রাত্রির ভাত খাওয়া হবে, আর কিছু করবো না। আর লাস্টলি অ্যাড করে দেবো কুচিয়ে রাখা ধনে পাতা, এ তো দিতেই হবে, না দিলে আমার কাছে রান্নাটা ইনকমপ্লিট থেকে যাবে। দেখতে দারুণ হয়েছে, খেতে কীরকম হয়েছে এখন জানি না, এখনও টেস্ট করিনি। তো মোটামুটি আমার রান্না কমপ্লিট, এই যে ভাতটাও হয়ে গেছে, আবার একটুখানি চেখে নিই কীরকম হয়েছে, নুন টুন সব ঠিক হয়েছে কি একবার চেখে নিই। পারফেক্ট হয়েছে, ঝালটা একটু বেশি হয়ে গেছে, অ্যাডজাস্ট করে নেব। তো দেখতেই পাচ্ছ একদম রেডি, গরম গরম ইয়াম্মি কাঁকড়ার ঝাল। তো দেখিয়ে দিলাম হয়ে গেছে কমপ্লিট, ইয়াম্মি দেখতে হয়েছে। এখন রান্নাঘরের অবস্থা পুরো বেহাল, এক গাদা বাসন পড়ে, সেগুলো আগে সব পরিষ্কার করে নিই, মাজা ঘষা করে নিই, করে নিয়ে রাত্রিবেলা যখন খেতে বসবো তোমাদের সাথে আবার কথা হবে কীরকম হয়েছে না হয়েছে, তখন আমি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমি বলবো না, আমার বর খাবে, খেয়ে বলবে কীরকম হয়েছে। তো চলো আগে এগুলো সব পরিষ্কার করে ফেলি ঝট করে। কেমন হয়েছে খেতে? খেতে খুব ভালো হয়েছে, খুব মানে খুব। কাঁকড়া সাধারণত আমি অতটা পছন্দ করি না, কিন্তু সত্যিই রান্নাটা খুব ভালো হয়েছে। এটা সুন্দরবনের কাঁকড়া, দীঘায় যে কাঁকড়া খেয়েছিলাম সেই কাঁকড়ার থেকে মানে স্বাদটা অন্যরকম এবং টেস্টটা একটু ওর থেকেও বেশি। ওটা এমন একটু মানে শক্ত শক্ত টাইপের ছিল, কিন্তু এটা খুব নরম আছে। আমার যদি ভালো লাগে তুমি তুমি কাঁকড়া খাওয়া পোকা ও তার বেশি ভালো লাগে। শুনে নিলে কীরকম হয়েছে, বলছে তো ভালোই হয়েছে। তো চলো আমিও খাবারটা বেড়ে নিই, খেয়ে নেবো এবারে। তাহলে আজকের মতন টাটা, তোমরা অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। গুড নাইট।